অধিকাংশ পুলিশের অফিসাররা আজকে সৎভাবে নিরপেক্ষভাবে আইন মেনে কাজ করার থেকে শাসক দলের নেতাদের খুশি করার জন্য কাজ করে। পুলিশের কাজ তো কেস সাজানো নয়, পুলিশের কাজ তদন্ত করে সত্যিটা বের করা। এটা তো বেআইনি কথা, এই জন্য সাজা হওয়া উচিত, তোদের গ্রেপ্তার হওয়া উচিত এবং জেলে যাওয়া উচিত, মুখ্যমন্ত্রীরও সাজা হওয়া উচিত। এরকম দায়িত্বজ্ঞানহীন লোকরা আমাদের মন্ত্রী, অন্য সময় তো টুপি মাথায় থাকে না, সেদিন দেখতে টুপি মাথায় দিয়ে চলে গিয়েছে, যে টুপি বললে সাতক্ষণ মা। নজরুল স্যার আপনাকে ক্যাম্পেইন কলিং এ স্বাগত। নজরুল স্যার, এই যে বকটুইয়ের যে হত্যাকাণ্ডের যে ঘটনা এবং রামপুরহাটে যে মর্মান্তিক নৃশংস ঘটনা ঘটল, সেই ঘটনায় কিন্তু সরকারের তরফ থেকে সিট গঠন করা হয়েছিল, কিন্তু হাইকোর্ট নির্দেশ দিলেন সিবিআই তদন্ত, এবং সিট কোনো কাজ করবে না, সবটাই তদন্ত করবে সিবিআই। কি বলবেন এই বিষয়টা? দেখুন, হাইকোর্টের রায়টা একজন সাংবাদিক আমাকে পাঠিয়েছিলেন মেল করে, আমি দেখেছি। তো সেখানে হাইকোর্ট কেন সিবিআই তদন্তের আদেশ দিয়েছে সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে বলেছে, এবং সেখানে এটা বলেছে যে এটা এরকম একটা ঘটনা যেটা সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। তারা বলেছে, তারা আগের অনেকগুলো কেস, যার মধ্যে ছোট আঙ্গারিয়ার কেস আছে, রিজানুর রহমানের কেস আছে, সেগুলো হাইকোর্ট উল্লেখ করেছে। তারপর তারা বলছে যে এই যে ঘটনাপ্রেম এবং পারিপার্শ্বিক অবস্থা দাবি করছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং সমাজের লোকদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্যে সিবিআই তদন্তের আদেশ দেওয়া দরকার। কেন দরকার? হাইকোর্ট বলছে যে সিট গঠিত হয়েছে, তারা যে সময়টা পেয়েছে তার মধ্যে সত্যিকারের তদন্ত কিছু এগোয়নি, এমনকি তারা 164 স্টেটমেন্ট বা 164 স্টেটমেন্ট এ ব্যাপারে যা তাদের করা দরকার ছিল সেটা তারা হাইকোর্টের কথায় তাদের লেখা না আছে। হাইকোর্ট এটা উল্লেখ করেছে যে সিট গঠিত হওয়ার পর সিটের যা করা দরকার ছিল সিট সেটা করেনি, এবং যেটা করেছেও সেটাতে ত্রুটি আছে। অতএব যাতে তদন্তটা ঠিকমতো হয়, অপরাধীদের সাজা হয়, সমাজের লোকের মনে বিচার ব্যবস্থার সম্পর্কে আস্থা আসে, তার জন্যে সিবিআই দ্বারা তদন্তের আদেশ দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন উঠছে সিবিআই এর নিরপেক্ষতা নিয়েও, কারণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে যে হাইকোর্ট যখন রায় দিয়েছে সেই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু সিবিআই এর যে পদ্ধতি বা সিবিআই এর যে নিরপেক্ষতা সেটাও কি মানে সেটাও কি হবে? তার কারণ এর আগে অনেক ঘটনা আছে, অনেক তদন্ত আছে যেগুলো এখনো চলছে, তার কোনো পরিণতি এখনো হয়নি, সেই নিয়েও প্রশ্ন কিন্তু তুলছে তৃণমূল। কি বল? দেখুন, সিবিআই এবং রাজ্য পুলিশের মধ্যে ফারাক। সিবিআই শুধু একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটা আমাদের নিয়ম অনুসারে এখানে সিআইডির সঙ্গে তুলনা হতে পারে। একই অফিসার সিবিআই থাকতে পারে, আবার রাজ্য পুলিশও পোস্টিং হতে পারে। যেমন আমাদের এখানে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টররা সাধারণত রাজ্য তাদেরকে নিয়োগ করে এবং রাজ্যে সাধারণত থাকে, তারা সিবিআই ডেপুটেশনে যেতে পারে। আবার সিবিআইয়ের নিচুতলার অফিসাররা ডিএসপি বা তার নিচে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এগুলো সিবিআই আলাদাভাবে রিক্রুট করে, তারা শুধু তদন্ত এক্সপার্ট হয়, তারা ল অ্যান্ড অর্ডার ডিউটিতে তাদের ডিপ্লয়মেন্ট হয় না। তো তাতে এ ব্যাপারে সিবিআইয়ের একটা সুবিধা আছে, যারা তদন্তে তারা অধিক পারদর্শী হওয়ার সম্ভাবনা আছে সেখানে নিচের দিকে যে অফিসাররা আছে। কিন্তু এটা মনে রাখতে হবে, এবং এটা অত্যন্ত দুঃখের, যে রাজ্য পুলিশের এজেন্সি বলুন আর কেন্দ্রীয় পুলিশের এজেন্সি বলুন, অধিকাংশ পুলিশের অফিসাররা আজকে সৎভাবে নিরপেক্ষভাবে আইন মেনে কাজ করার থেকে শাসক দলের নেতাদের খুশি করার জন্য কাজ করে। তো সেটা হলে একমাত্র ফারাক হবে রাজ্য পুলিশের তদন্ত এবং সিবিআইয়ের তদন্তে, যে এখানকার যেহেতু রাজ্য পুলিশের লোকদের অভিযোগ যে তারাই এটা ঘটিয়েছে, অর্থাৎ তারাই যদি তদন্ত করে তাদের দোষটা বের করবে না, কিন্তু সিবিআই লোকেরা এটা ঘটায়নি, অতএব তাদের যারা ঘটিয়েছে তাদের দোষ ঢাকা, তাদের কোনো কারণ নাই, এটুকুই ফারাক।
সিটের ওপরে ভরসা রাখতে পারছে না, কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেলেন এবং তড়িঘড়ি পুরো বিষয়টাকে তিনি হাতের মধ্যে নিয়ে তিনি কিন্তু আনারুলকে গ্রেফতার করার জন্য তিনি নির্দেশ দিলেন এবং এক ঘন্টার মধ্যে গ্রেফতারও করা হলো। এবং তিনি পরিষ্কার জানালেন যে যে ঘটনা হয়েছে মর্মান্তিক, সঠিক তদন্ত হবে। কি বলবেন উনি সেখানে যাওয়ার পর এক ঘন্টার মধ্যে আনারুল অ্যারেস্ট? দেখুন, হাইকোর্টের যে আদেশ হয়েছে, আমার ধারণা মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতের কার্যকলাপের জন্য অনেক বেশি হয়েছে। কারণ আমাদের দেশটা গণতান্ত্রিক, এখানে যা কিছু হয় আইনের সৃষ্টি, মুখ্যমন্ত্রীও আইনের সৃষ্টি, একজন পুলিশের সাব ইন্সপেক্টর আইনের সৃষ্টি, ওসিও আইনের সৃষ্টি, ডিজিও আইনের সৃষ্টি। তো এই আইনে ধরুন কাকে অ্যারেস্ট করতে হবে সেটার ক্ষমতা সিদ্ধান্ত নেওয়ার, সে ব্যাপারে ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশের, যিনি তদন্ত করবেন তার, যিনি অফিসার ইনচার্জ আছে তার, এবং তার উপরে যে সিনিয়র অফিসাররা আছে যারা তদন্তে। দেখুন যে কাকে অ্যারেস্ট করা হবে, কেন করতে হবে, এ ব্যাপারে কারণ আছে। কেউ অপরাধ না করলে তো তাকে অ্যারেস্ট করা হবে না, এবং অপরাধ করলেও যে অপরাধ করেছে তাতে তাৎক্ষণিক অ্যারেস্ট করা তখনই দরকার যে সে বাইরে যদি থাকে সাক্ষীকে প্রভাবিত করবে, যেমন আপনারা দেখেছেন যে ঝালদার আইসির ক্ষেত্রে, কিংবা সে বাইরে থাকলে প্রমাণ লোপাট করবে বা পালিয়ে যাবে, তাকে ধরে পাওয়া যাবে না, এরকম অবস্থায় খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হয়। অন্য জায়গায় সম্পূর্ণ তদন্ত শেষ করেও তাকে অ্যারেস্ট করে কোর্টে পাঠানো যেতে পারে, অথবা তড়িঘড়ি অ্যারেস্ট করার কারণ থাকতে হবে। এবং সে তাকে অ্যারেস্ট করা হবে কি না সেখানে আমাদের সিআরপিসিতে পরিষ্কার বলা আছে, এবং সেই সিদ্ধান্তটা কে নেবে সেটাও বলা আছে। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী, সর্বোচ্চ যে পুলিশ অফিসার আছে তার উপরে, হোম সেক্রেটারির উপরে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে কিন্তু এ ক্ষমতা দেয়া নেই যে কাকে অ্যারেস্ট করা হবে তিনি এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অতএব তিনি যখন ওখানে গিয়ে বলছেন যে ওকে অ্যারেস্ট করা হবে, তখন কিন্তু উনি বেআইনি কথা বলছেন। আইনত উনি বলতে পারেন যে উনি যা করেছেন তাতে ওনাকে অ্যারেস্ট করা উচিত, কিংবা ও আমার দলের লোক, ও সারেন্ডার করা উচিত। এটাতে আর একটা জিনিস প্রমাণ হয় যে ওকে অ্যারেস্ট করা হবে, ওর আইনজীবী দেখবেন কোর্টে বলেছে যে 22 তারিখে ঘটনার পর আমার মক্কেল বাড়িতেই ছিলেন, তাকে তো অ্যারেস্ট করা হয়নি, এফআইআর তার নামও ছিল না, কেউ এসে একজন বললেন না তাকে অ্যারেস্ট করে নেওয়া হলো। আমি বলবো এটা অপ্রাসঙ্গিক নয় এবং অযৌক্তিক নয়। তদন্ত করতে গিয়ে তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে তাকে অ্যারেস্ট করা হলো, বোঝা যায়, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন না তাকে অ্যারেস্ট করে নিল। ধরুন সে তো প্লি নেবে ছাড়া পাওয়ার জন্যে, যে আমাকে মুখ্যমন্ত্রী বলেছে সেই জন্য অ্যারেস্ট করেছে। আনারুলকে যখন কোর্টে তোলা হচ্ছিল উনি গতকাল বলেছেন যে মুখ্যমন্ত্রীর বলাতেই আমি আত্মসমর্পণ করলাম এবং আমি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেস করছি, আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। উনি কিন্তু এই মন্তব্যটা করেছেন সরাসরি। এটা তো খুব স্বাভাবিক, ওনার যদি বিচার কোনো দিন হয়, ওনার বিরুদ্ধে যদি পুলিশ চার্জশিট দেয়, তুমি তুই প্লি নেবেন যে আমি সেদিন ওখানে ছিলাম না, যেটা ইতিমধ্যে তিনি বলছেন। উনি বলবেন যে আমি বাড়িতে ছিলাম, আমাকে পুলিশ আগে অ্যারেস্ট করেনি, মুখ্যমন্ত্রী বলেছেন আমি সারেন্ডার করেছি, পুলিশ আমাকে অ্যারেস্টও করেনি, তা আমার দোষটা কোথায়? তো এটা তো তদন্তের বিপক্ষে যাবে, পক্ষে নয়। আমি আর একটা কথা বলছি, দেখুন, মুখ্যমন্ত্রী যখন ওখানে কথা বলছেন তার পাশে দাঁড়িয়ে আছে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের ইতিহাসটা কি আপনারা সবাই জানেন, বোধহয় আপনাদের কাছেও তার ভিডিও আছে, যে উনি বলছেন যে আমাদের বিরুদ্ধে যদি কেউ ভোটে দাঁড়ায় তাহলে তার বাড়িতে আগুন ধরাও, আর যদি পুলিশ ঠেকাতে আসে তাহলে পুলিশের উপর বোমা মারো, নিঃসন্দেহ অপরাধ, পুলিশের লোকেরা তদন্ত করে তার সাজার ব্যবস্থা করেছে। অর্থাৎ হাইকোর্ট কেন, যে কোনো সাধারণ লোক বুঝবে যে একটা লোক অপরাধ করছে, পুলিশ তাকে প্রোটেকশন নিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে, আর সেই লোকটা কি বলছে, বলছে যে কেসটা যে সুচপুরে যেমন সাজানো হয়েছিল এরকমভাবে সাজাতে হবে, বলছে না যে সঠিকভাবে তদন্ত হতে হবে। পুলিশের কাজ তো কেস সাজানো নয়, পুলিশের কাজ তদন্ত করে সত্যিটা বের করা। যদি কারো দোষ থাকে তার বিরুদ্ধে প্রমাণটা জোগাড় করে তাকে কোর্টে পাঠাতে হবে, কারোর বিরুদ্ধে যদি দোষ না থাকে তাহলে তার বিরুদ্ধে কেস কেন সাজাতে হবে, তাকে ছেড়ে দিতে হবে, তাকে যাতে অ্যারেস্ট করা না হয়
সেটা দেখতে হবে। যদি ভুলক্রমে অ্যারেস্ট হয়ে যায় তাহলেও তাকে ছেড়ে দিতে হবে, কোর্টে বলতে হবে যে না ওর কিছু দোষ নেই। তা না করে বলে তার বিরুদ্ধে কেস সাজাতে হবে যাতে সে কোনোদিনই ছাড়া না পায় বা সাজা হয়, এটা তো বেআইনি কথা। এই জন্য সাজা হওয়া উচিত, ওদের গ্রেপ্তার হওয়া উচিত এবং জেলে যাওয়া উচিত। এই কথাটা অনুব্রত মণ্ডল যখন বলেন, তার আগেও অনেক তথ্য উনি দিয়েছিলেন, টিভির বাস্ট করে শর্ট সার্কিট হয়ে এইসব ঘটনা হয়েছে, তারপরে সুজপুরের মতন সাজাতে হবে, এই যে ঘটনাগুলো হচ্ছে সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়েছিলেন, মানে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েই হয়েছেন, এবং মুখ্যমন্ত্রী যারা নিহত যারা পরিবার সেই পরিবারকে কিন্তু চাকরি এবং টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, বলেছেন তাদের ঘর করে দেওয়ার জন্য এবং তাদেরকে সরকারি চাকরিও দেওয়া হয়েছে। কী বল? দেখুন, মুখ্যমন্ত্রী তো অজানা থাকার কথা নয়, তার দলের জেলা নেতা কী কী অপরাধে অভিযুক্ত কি এটাও মুখ্যমন্ত্রী জানার অজানা থাকার কথা নয়, যে এরকম অপরাধ করার পরও তার অধীনে থাকা পুলিশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি কেন। তো সেই লোককে সামনে দাঁড়িয়ে, প্রেসের সামনে যখন বলাচ্ছেন যে কেসের সঠিক তদন্ত করতে হবে তা নয়, কেসটা সাজাতে হবে, তার দায় কিন্তু মুখ্যমন্ত্রীরও পড়ে এবং তার জন্য মুখ্যমন্ত্রীরও সাজা হওয়া উচিত। আমাদের দেশ গণতান্ত্রিক, এখানে কোনো লোক অন্যায় করলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না এরকম কিছু নেই। একমাত্র সংবিধানে রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের ক্ষেত্রে আছে যে তারা যখন অফিসে থাকবে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস শুরু করা যাবে না, এবং সিভিল কেস যদি শুরু করতে হয় তাহলে তার নোটিশ দিতে হবে। সিভিল কেস শুরু করা যাবে না তা বলা নাই, কিন্তু নোটিশ দিতে হবে, কিন্তু ক্রিমিনাল কেস শুরু করা যাবে না। কেন এই নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে? যে নোটিশ দিলে বা তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হয়েছে এটা জানলে তাকে যাতে সে পদ থেকে সরিয়ে দিয়ে পদটার মর্যাদা রক্ষা করা যায়। তেমনি আমাদের এখানে একজন যিনি পুলিশ মন্ত্রী, পুলিশ মন্ত্রীরও কিছুটা মর্যাদা থাকা উচিত, সেই মর্যাদাটাকে ভুলুণ্ঠিত করা যিনি করছেন তার সাজা হওয়া উচিত। অনুব্রত মণ্ডল এবং কুণাল ঘোষ দুজনের মধ্যে কিন্তু একটা দূরত্ব দেখা গেল, এবং কুণাল ঘোষ বলেছে উনি বড় নেতা, উনি অনেক বোঝেন, ওনার বিষয়ে কিছু বলতে চাই না। অনুব্রত মণ্ডলও বলেছেন যে আমি ওনার বিষয়ে কিছু বলতে চাই না। এই যে তর্ক বিতর্ক এবং এই যে সুজপুরে সাজানো ঘটনা, তারপরে শর্ট সার্কিট, এই সমস্ত বিতর্কও কিন্তু বারবার তৃণমূলের অন্দরে ঘুরছে, কী বল? দেখুন, দুজনের সম্পর্কে আপনারা জানেন, এবং যা জানেন তাতে আমার বোধ হয় এ ব্যাপারে মন্তব্য না করাই ভালো। নিজেদের পরিচয় নিজেদের মধ্যে ঝগড়া করেই তারা দিচ্ছেন, আমি শুধু এটুকুই বলতে চাই। আনিসের হত্যাকাণ্ড অনেক দিন হয়ে গেল এবং একটা মানে ঘটনা এতদিন পর কিন্তু ববি হাকিম গতকাল সেখানে গিয়েছিলেন এবং তাকে আটকানো হলো, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হলো এবং গ্রামবাসীরা রীতিমতন তাকে ঢুকতে দিল না গ্রামে, কী বল? দেখুন, দুটো দিক দেখতে হবে। এটা ফেব্রুয়ারির আমার যতদূর মনে পড়ছে 18 এবং 19 তারিখ রাত্রি 12:30 নাগাদ আনিসের বাবার যেটা বক্তব্য, যে চারজন লোক সেখানে আসলেন, একজন পুলিশের পোশাকে, বাকি তিনজন সিভিল ভলেন্টিয়ারের পোশাকে। পুলিশের পোশাকের লোক আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে জোর করে গ্রিল খোলা করালো এবং তাকে আটকে রাখলেন, অন্যরা উপরে চলে গেল। কিছুক্ষণ পরে ফিরে এসে বলল যে কাজ, কাউকে খবর দিল যে কাজ হয়ে গেছে, তারপর তারা চলে গেল। তারপরে দেখলো যে আনিসের মৃতদেহ নিচে পড়ে আছে, স্বাভাবিকভাবে একটা বিশ্ববিদ্যালয়ে পড়া যুবক ছেলে এরকমভাবে মৃত্যু হতে দিশে হারা হয়ে গেছে তারা, সেটা কিছু অস্বাভাবিক নয়। কিন্তু তবু 3:30 নাগাদ তারা থানায় ফোন করেছে এবং জানিয়েছে যে পুলিশের বেশে এসে তাকে ফোন করা হয়েছে। আসল ঘটনা যাই হোক, তারা বলে যে পুলিশের বেশে এসে ফোন করা হয়েছে। থানার ডিউটি অফিসের বক্তব্য যেটা মিডিয়াতে এসছে, যে তিনি 3:30 সময়ও যে টহলদারি ভ্যান ছিল তাকে জানিয়েছে এবং পরে যখন ফোন করেছে তখনও জানিয়েছে, কিন্তু টহলদারি ভ্যান ঘটনাস্থলে একবারও আসেনি, 6টার সময় শিফট চেঞ্জ হয়েছে। তারপরে 9টায় আসছে পুলিশ সেখানে, যেখানে পুলিশের বেশে এসে খুন করে গিয়েছে এই অভিযোগ। দ্বিতীয় ব্যাপারটা আরও বেশি আপত্তিজনক। প্রথম যখন ঘটনাটা প্রকাশ্যে আসলো, থানার পুলিশ থেকে আরম্ভ করে সর্বোচ্চ পুলিশের লোকেরা বললেন যে ওই রাতে আনিসের বাড়িতে কোনো পুলিশ যায়নি। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম,
একজন হোমগার্ড এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ অ্যারেস্ট করলো, তারা পুলিশের লোক নয়, যেটা বলা হচ্ছে যে পুলিশ অ্যারেস্ট হয়েছে এটা ঠিক নয়, এরা স্বেচ্ছাসেবক, মানে দিনে কাজ করলে পয়সা পায়, না পেলে পায় না, পুলিশকে এরা সাহায্য করে শুধুমাত্র। তো হোমগার্ড স্ত্রীকে বললো যে সিবিআই তদন্ত আসল ঘটনা বেরোবে, আর হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার কোনো রাগ ঢাক না করে বললেন যে আমরা গিয়েছিলাম এবং আমাদেরকে ওসি পাঠিয়েছিলেন, অর্থাৎ পুলিশই যে তাদের বাড়িতে গিয়েছিল, এতদিন পুলিশ বলছিল যে যায়নি, তার মানে দুটোর একসঙ্গে দুটো সত্যি হতে পারে না, তাহলে পুলিশ মিথ্যে কথা বলছে, তো সেই পুলিশকে কী করে বিশ্বাস করবে? সেই পুলিশ তো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম তার খুব আস্থাভাজন লোক, একটা দিক গেল। কয়েকদিন আগে এই যে আনিস কাণ্ডের পর তপন কান্তুর ঘটনা হলো ঝালদায়, তারপর অনুপদ নত্তের হলো, তারপরে এই রিজেন পার্ক এবং তিলজলা যখন ঘটনা হলো, তখন ফিরহাদ হাকিম কী মন্তব্য করলেন যে দু একটা গুলি যদি না চলে, তো দু একটা মার্ডার যদি না হয়, তাহলে তো পুলিশ কোর্ট সব উঠে যাবে। এইরকম দায়িত্ব জ্ঞানহীন লোকরা আমাদের মন্ত্রী, পুলিশের দরকার কেন অপরাধ যাতে না হয়, এবং তারপরেও যদি হয়ে যায় তদন্ত করে তাদের অপরাধের সাজা করা যাতে তারা পরে আর অপরাধ না করতে পারে, তার বক্তব্য হচ্ছে যে কোর্ট রাখতে হবে, পুলিশ রাখতে হবে, গুলি চলতে হবে, মার্ডার হতে হবে, এরকম লোক মন্ত্রিসভায় থাকা উচিত নয়। আমাদের দুর্ভাগ্য যে আমাদের মন্ত্রিসভায় আছে, এবং এই লোক যখন যাচ্ছে, এলাকার লোকেরা কোনো অন্যায় করেছে বলে আমার ধারণা নাই যে লোককে ঢুকতে দেয়নি, আরে অন্য সময় তো টুপি মাথায় থাকে না, সেদিন দেখতে টুপি মাথায় দিয়ে চলে গিয়েছে, যে টুপি পরলে সাতক্ষণ মাপ, মানে এটা তো খুবই আপত্তিজনক। ওখানকার লোকেরা যা করেছে, একজন লোক যেতে চাইলে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাকে এরকম আটকানো উচিত নয়, আপনাদের কোনো আপত্তি থাকলে সেটা বলুন, কিন্তু তার যে কাজকার বা তার যে মনোভাব, তাতে এটা কিছু অস্বাভাবিক ঘটনা নয়, এটুকু আমি বলবো। আমি বলছি না যে যা করেছে সেটা ঠিক করেছে, কিন্তু তার যে ব্যবহার, তার পরিপ্রেক্ষিতে এটা কিছু অস্বাভাবিক নয়।